নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও বিজেপি সিপিএম এর কুৎসা অপপ্রচারের বিরুদ্ধে পথে নামল শাসক শিবির। শুক্রবার পশ্চিম মেদিনীপুরে কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে এক মহামিছিলের আয়োজন করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল সভাপতি প্রদ্যুৎ পাঁচা, সভানেত্রী হামিবা বেগম, পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ অনিল ঘোষ সহ কয়েক হাজার কর্মী সমর্থক। মিছিল শেষে এক পথসভার আয়োজন করা হয়। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রের বিরোধিতায় সুর চড়ান তৃণমূল নেতৃত্বরা। পঞ্চায়েত ভোটকে সামনে রেখে কর্মীদের মনোবল বৃদ্ধি ও বিজেপি সিপিএমকে উৎখাত করার লক্ষ্যেই এদিন এক কর্মসূচি বলে জানান ব্লক তৃণমূল সভাপতি। তৃণমূলের সঙ্গে থেকে মন্ত্রী আমরা দলের কর্মীদের বিরুদ্ধে কুৎসা করছে, বিভিন্ন চ্যানেলে মিডিয়ায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, জোটবদ্ধ হতে হবে, তৈরি হতে হবে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে বাংলার মাটি থেকে বামফ্রন্ট আর বিজেপিকে উৎখাত করতে হবে, এটাই আমাদের আজকের প্রতিবাদ মিছিলের প্রতিজ্ঞা। এখন আপনাদের সামনে বক্তব্য চার নম্বর অঞ্চলের প্রধান এবং কেশপুর মহিলা তৃণমূল কংগ্রেস। আজকের এই মিছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মূলত এই মিছিল থেকে কি বার্তা দিলেন দল এবং দলের কর্মী সহ কেশপুরবাসী? এই মিছিল থেকে আমরা দলের কর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে সংঘবদ্ধভাবে পুরনো তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে সামনে রেখে দায়িত্বশীল লিডারদেরকে রাজনৈতিকভাবে রণকৌশল স্থির করে প্রতিটি মানুষের কাছে দলের উন্নয়ন যেমন পৌঁছেছে, ঠিক মানুষের কাছে তাদের সুখে দুঃখে থেকে রাস্তাঘাট যেখানে যা সমস্যা আছে আমরা সমাধান করেছি। মানুষকে এবার বোঝানোর সময় এসেছে যে এই পঞ্চায়েত নির্বাচন সেই নির্বাচন যে নির্বাচনে বৈগত বাম জামানায় পঞ্চায়েতের একটা শোয়ের জন্যে মানুষের দরজায় ঘুরে ঘুরে কমরেডদের দরজায় ঘুরে ঘুরে আলা হয়ে যেত, আজকে সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় টোটাল প্রশাসন দপ্তরটা মানুষের দুয়ারে নিজে হাজির করেছে। মানুষ তার সদিচ্ছা থাকলেই সে তার পরিষেবা সমস্ত প্রধান অনুষ্ঠান ইয়েতে যেতে পারছে এবং পাচ্ছে, যার জন্য মানুষ তৈরি হয়ে রয়েছে মুখিয়ে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য। ধন্যবাদ। পশ্চিম মেদিনীপুর থেকে নিয়াজ প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10।